হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো WBACTCL/2024/02 এবং এটি বেরিয়েছিল মার্চের 6 তারিখে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখো নিয়োগ করা হবে গ্রাজুয়েট এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে, ঠিক আছে? তো দেখো এখানে মিনিমাম যে যোগ্যতা লাগবে, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে, গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের টোটাল ভ্যাকেন্সি আছে 13টি, ঠিক আছে? এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো 4 বছরের কোর্স, সেখানে স্নাতক হতে হবে এবং কোনো প্রতিষ্ঠান থেকে, যেটা AICTE দ্বারা স্বীকৃত, ঠিক আছে? এবারে দেখো টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, এখানে টোটাল ভ্যাকেন্সি আছে 54টি, এখানে থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা টেকনোলজিতে ডিপ্লোমা, যেগুলো 3 বছরের কোর্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? তো টোটাল ভ্যাকেন্সি আছে 67 জন অ্যাপ্রেন্টিসকে নিয়োগ করা হবে, ঠিক আছে? তো দেখো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশান ডিপ্লোমা কমপ্লিট করেছে 2021-22-23 তারা কিন্তু কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। অন্যান্যরা যারা 2021-এর আগে পাস করেছে, সার্টিফিকেট পেয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে? তো তোমাদের আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https://nats.education.gov.in, ঠিক আছে? এবং সেখানে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, ঠিক আছে? এবং এখানে তোমাদেরকে তোমরা আবেদন করতে পারবে মার্চের 27 তারিখ অবধি, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যারা আগে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নিয়েছে অথবা বর্তমানে করছে অথবা কোথাও কাজ করছে 1 বছরের বেশি, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে? তো দেখো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 7টি আছে জেনারেল ক্যাটাগরির জন্য, 3টি আছে SC-র জন্য, 1টি আছে ST-র জন্য, OBC-A 1টি এবং OBC-B 1টি, টোটাল আছে 13টি, ঠিক আছে? এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 31টা আছে জেনারেল ক্যাটাগরির জন্য, SC-র জন্য 11টি, ST-র জন্য 3টি, OBC-A 5টি এবং OBC-B 4টি, ঠিক আছে? টোটাল আছে 54টি, ঠিক আছে? তো দেখো এখানে এজ লিমিট গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে 22 বছর এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে মিনিমাম এজ হচ্ছে 18 বছর, ঠিক আছে? ম্যাক্সিমাম এজ যা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নিয়ম আছে অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে সেটা কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে? মিনিমাম বয়স এগুলো, ঠিক আছে? তো দেখো গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিসের স্টাইপেন্ড হবে প্রতি মাসে 9000 টাকা এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসের স্টাইপেন্ড হবে প্রতি মাসে 8000 টাকা, ঠিক আছে? তো অন্যান্য যে অ্যালাউয়েন্স যেমন ফুডিং, লজিং ফেসিলিটি, মেডিকেল ফেসিলিটি, এগুলো সবই তোমাদেরকে নিজেকে বইতে হবে, ঠিক আছে? এরা অন্য কিছু দেবে না, ঠিক আছে? তো দেখো এখানে তোমাদের স্টাইপেন্ড কিন্তু ডিরেক্টলি তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে এবং সেজন্য তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড এবং লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? এবং DBT এনেবল হতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে ট্রেনিং হবে সাবস্টেশন অথবা অফিসে, যেগুলো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আছে সেখানে হবে এই ট্রেনিং, এবং এই ট্রেনিং হবে 1 বছরের, ঠিক আছে? তো দেখো এখানে ট্রেনিং আওয়ার্স দেখো মনডে থেকে ফ্রাইডে, সোম থেকে শুক্রবার সকাল 10টা থেকে বিকেল 5:30 অবধি, ঠিক আছে? লাঞ্চ ব্রেক থাকবে 1:30 থেকে 2:00, 8 ঘন্টা, স্যাটারডে সানডে শনি রবিবার ছুটি, ঠিক আছে? তো ছুটি ছাড়া কী পাবে দেখো তোমরা, এখানে তোমরা পাবে ক্যাজুয়াল লিভ, পাবে 14 দিনের ক্যাজুয়াল লিভ, ঠিক আছে? মেডিকেল লিভ পাবে 10 দিনের, ঠিক আছে? এবং এক্সট্রা অর্ডিনারি লিভ, মানে খুব গুরুতর কিছু ঘটে থাকলে বা এমার্জেন্সি কিছু থাকলে, যেগুলো যে এক্সিস্টিং রুল আছে সেই অনুযায়ী পাবে, ঠিক আছে? তো আগেই বলেছি তোমাদেরকে https://nats.education.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং সেখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, এবং আবেদন করা যাবে মার্চের 27 তারিখ বিকেল 4টে অবধি, ঠিক আছে? এবং আবেদন করার সময় অবশ্যই তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি থাকতে হবে এবং পার্সেন্টেজ অফ মার্কস, ফাদার্স বাবার নাম, কাস্ট সার্টিফিকেট, ইয়ার অফ পাসিং এসবগুলো বলতে হবে, ঠিক আছে? তো যারা SC ST OBC ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে, যেটা হচ্ছে WBACTCL
apprentice2024@gmail.com এবং তার সঙ্গে তোমাদের এই ডিটেলসগুলো পাঠাতে হবে, যেটা হচ্ছে ন্যাটস রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের নাম, ঠিক আছে, মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার। এগুলো তোমাদের এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে হবে যারা এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে আবেদন করবে, ঠিক আছে। দেখো, এখানে অন্য কোনোভাবে কিন্তু আবেদন করা যাবে না, একমাত্র এই ওয়েবসাইটে অনলাইনে গিয়েই তোমাদেরকে আবেদন করতে হবে, এবং যাদের মার্ক সিজিপিএ বা ডিজিপিএতে আছে সেগুলোকে পার্সেন্টেজে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তো সিজিপিএ বা ডিজিপিএ মাইনাস যেটা থাকবে সেখান থেকে 0.75 বাদ দিয়ে তাকে 10 দিয়ে গুণ করলে যা হবে সেটাই তোমাদের পার্সেন্টেজ হবে, ঠিক আছে। তো দেখো, তোমাদের সঙ্গে সমস্ত কিছু করেসপন্ডেন্স সিলেকশন প্রসেস সম্পর্কে ইমেলের মাধ্যমে অথবা WBSCTCL এর ওয়েবসাইট www.wbsctcl.in এই ওয়েবসাইটের মাধ্যমে করা হবে, ঠিক আছে। তো দেখো, এখানে শর্ট লিস্টিং হবে, তোমরা তোমাদের গ্রাজুয়েশন অথবা টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে তোমরা যে কোয়ালিফাইং এক্সামিনেশনে যা মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। এবং তারপরে অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। তো দেখো, যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকে WBSCTL এর অফিস, যেটা হচ্ছে বিদ্যুৎ ভবন সল্ট লেক, ওখানে আসতে হবে, ঠিক আছে। এবং ডেট এবং টাইম পরে তোমাদের জানানো হবে এদের ইমেল অথবা ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।